সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, বিচারপতি মানিক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এদিকে কুষ্টিয়া চার আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে গতকাল রাতে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা বিভাগের প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। সেলিম আলতাফ জর্জ খোকসা কুমারখালী আসন থেকে 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন পাননি।